নমস্কার গত দুই দিন ধরে একটানা বৃষ্টির ফলে গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেল একের পর এক পাকা বাড়ি বিকেল চারটে থেকে ঘন্টা দুয়েকে তীব্র ভাঙনের ফলে দুয়ারে গঙ্গার জল বইতে শুরু করেছে মালদার কান্তুটোলা গ্রামে প্রায় একশো মিটার এলাকা জুড়ে নদীতে ভাঙন শুরু হয়েছে ভাঙনে গঙ্গায় তলিয়ে গিয়েছে প্রায় দুশোটি বাড়ি যার ফলে রতুয়া এক নম্বর ব্লকে কান্তুটোলা ও শ্রীকান্তটোলা গ্রামের প্রায় দুই হাজারেরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছেন বাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মালদাহের পবিত্রা মণ্ডল সবিত্রা মণ্ডলের মতো অনেক গ্রামবাসী তিরপল টাঙিয়ে খোলা আকাশের নিচে নতুন করে সংসার পেতেছেন ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সেচ দপ্তর বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু করেছে সেচ দপ্তর জানিয়েছে গঙ্গা ফুলোহার ও মহানন্দা তিন নদীর জলস্তর বিপদসীমার নিচে রয়েছে নদীর জল নামতেই নতুন করে ফের ভাঙন শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা একাধিকবার স্থানীয় বিডিওদের সঙ্গে দেখা করেছেন কিন্তু প্রত্যেক আধিকারিকরাই সময় চেয়েছেন আর সেই সময়ের মাঝেই গঙ্গা রতুয়া অঞ্চলে গ্রাস করেছে একের পর এক বাড়ি সেচ দপ্তরের দাবি এদিন রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা গ্রামে প্রায় একশো মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে ভাঙনে দুশোটি বাড়িও চাষের জমি সবই গঙ্গা ভাঙনে দুশোটি বাড়িও চাষের জমি সবই গঙ্গার জলে তলিয়ে গিয়েছে ভাঙনে বাড়ি হারিয়ে পবিত্রা মণ্ডল বলেছেন দিন মজুরি করে পাকা বাড়ি তুলেছিলাম ভাঙনে পুরো বাড়িটাই জলের তলায় চলে গেল এক রাতের মধ্যেই ভিটে মাটি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম এই মুহূর্তে পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং হরিয়ানা ও উত্তর আন্দামান সাগরে অবস্থান করেছে দুটি ঘূর্ণাবত্ত পাশাপাশি মৌসুমি অক্ষরেখা উড়িষ্যার সম্বলপুর ও গোপালপুর এলাকার মধ্য দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর সোমবার হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর সোমবার হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পজলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী উনিশে সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কুড়িয়ে সেপ্টেম্বর বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী একুশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে সাতানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ